আমাদের মাঝে বক্তব্য নিয়ে শেখ আব্দুর আফফান, শেখ আব্দুর আফফান সালাফে সালেহীনদের দাওয়াতের পদ্ধতি কী ছিল এই বিষয় নিয়ে শেখ আব্দুর আফফানকে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। সম্মানিত উলামায়ে কিরাম, সম্মানিত সুধি, সম্মানিত অন্যান্য উপস্থিতি উপাদার আড়ালে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং তার নবীর প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমরা আবার আল্লাহর শুকরিয়া আদায় করি যার অশেষ মেহরবানিতে রিয়াদস্থ উম্মুল হামাম ইসলামিক সেন্টারের তত্ত্বাবধানে বাংলাদেশ জমিয়তে আহলে হাদিস রিয়াদ প্রবাসী, বিশেষ করে মহানগর জমিয়তে আহলে হাদিস বাস্তবায়নে যে ঈদ মেলা বা ঈদ অনুষ্ঠানে আমরা একত্রিত হয়েছি এজন্যই আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। তো দীর্ঘক্ষণ থেকে আপনারা মাশাআল্লাহ অপেক্ষা করছেন, উপভোগ করছেন ঈদের অনুষ্ঠান। এ যাবৎ আমাদের ভাই পরিচালক বলেছেন যে আমরা এই আলোচনা রাখি নাই, ইতিপূর্বে বিভিন্ন ধরনের আনন্দদায়ক খেলা অনুষ্ঠান এগুলোই আমরা দেখেছি এবং আমরা এগুলা উপভোগ করলাম। তো এখন সংক্ষিপ্ত আকারে কিছু কিছু বিষয় যেটা জরুরি মনে করা হয়েছে এগুলো নিয়ে কিছু সাহেব আলোচনা করবেন, তারই অংশ হিসেবে আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে এক গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করছি, সময় অতি সংক্ষেপ। আর বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, বিষয়টা হচ্ছে সালাফে সোয়ালেহীনের দাওয়াতের পদ্ধতি। তো বিষয়টা মনে হয় নতুন, অনেকের কাছেই নতুন, সালাফে সোয়ালেহীন, সালাফ সোয়ালেহীন, সালাফ আসলে কাকে বলে? এটা এক কথায় বলতে গেলে আমরা ভারত ও মহাদেশে জানি আহলুল হাদিস, আর আমভাবে এটা বলা হয় আহলুস সুন্নাহ ওয়াল জামা। তো সালাফের শাব্দিক অর্থ আছে এবং পারিভাষিক অর্থ আছে। সালাফ অর্থ সেটা হচ্ছে কি, যে আলা মান কাদ্দামনা, কাদ্দামনা জামানান, তো যারা অতিবাহিত হয়ে গেছেন অর্থাৎ আমাদেরকে যারা ছেড়ে চলে গেছেন তারা হচ্ছেন সালাফ। অর্থাৎ যেমন বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি বলি যে সালাফ হচ্ছেন আমাদের যে জমিয়তে আহলে হাদিস কর্তৃক আয়োজিত যেহেতু আমরা প্রোগ্রামে আছি, যেমন ডক্টর এম এ বারি রহমাহুল্লাহ, তার সালাফ হচ্ছেন তার চাচা আবদুল্লাহ কাফি রহমাহুল্লাহ, এরকমভাবে তার অতিবাহিত হয়ে গেছেন সালানুল্লাহ অমৃত শরী রহমাহুল্লাহ, তারপরে মনে করেন নবাব সিদ্দিক হাসান খান ভূপালী রহমাহুল্লাহ, তারপরে ইমাম ওয়ালিউল্লাহ মহাদ্দেশ দেহলভি রহমাহুল্লাহ, শাহ ইসমাইল শহীদ রহমাহুল্লাহ, এরকম মিয়া নাজির হোসেন দেহলভি রহমাহুল্লাহ, এরা অতিবাহিত হয়ে গেছেন আমাদের। তেমনই আরব ভূখণ্ডে আমরা দেখতে পাই শেখ আব্দুল আজিজ বিন আবদুল্লাহ বিন বাজ রাহেমাউল্লাহ, শেখ মোহাম্মদ ওসাইমিন রাহেমাউল্লাহ, শেখ আলবানি রাহেমাউল্লাহ, এরা আমাদের উত্তরসূরি, এরা অতিবাহিত হয়ে গেছেন আমাদের আগে, এর এইভাবে চলে গেছে সাহাবা পর্যন্ত, এরা হচ্ছেন সালাফ, মানে অতিবাহিত যারা হয়ে গেছেন। তাহলে আমরা সালাফের সংক্ষিপ্ত শাব্দিক পরিচয় পেলাম যে যারা অতিবাহিত হয়ে গেছেন, আর সালেহ মানে নেক, যারা মহান উত্তরসূরি বলা যেতে পারে তারাই। শরীয়তের পরিভাষায় আমরা বলবো
প্রত্যেক ওই ব্যক্তি এই নামের উপযুক্ত, তারাই সালাফের অন্তর্ভুক্ত বা তারাই সালাফি যারা দিনের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে সাহাবায়ে কেরাম, তাবেইনে কেরাম এবং তাদের যারা অনুকরণ করেছেন তাদের পথের অনুসারী যারা, তারাই হচ্ছে এ নামের অধিকারী বা তারাই যোগ্য উত্তরসূরি এই এর। তো এই ক্ষেত্রে দুইটা বিষয় আমি উল্লেখ করব যে আসলে সালাফে সালেহীন বলতে কাদেরকে বুঝাবে, শুধু কি সাহাবায়ে কেরাম নাকি মূলত কালের দিক দিয়ে যদি বলতে চায় তাহলে এখানে ত্রিযুগ, যে ত্রিযুগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সততার বা শ্রেষ্ঠত্বের সনদ দিয়েছেন সেই ত্রিযুগকে কালগতভাবে বুঝাতে পারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইঙ্গিত করেছেন যে খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনাহুম, যে সাহাবি বর্ণনাকারী বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাম তার যুগের পরে দুই যুগের কথা বলেছেন নাকি তিন যুগের সন্দেহ ছিল তার, তাহলে রাসূলের যুগ, তার পরের যুগ বা তার পরের যুগ, এই ত্রিযুগের সার্টিফিকেট রাসূলুল্লাহ সাল্লাম দিয়েছেন। তো ওই যুগকে বোঝানো হয়েছে সালাফে সালেহীন, এরকম মত পাওয়া যায়। তেমনইভাবে শুধু যুগ পাওয়ায় যথেষ্ট নয়, যারা সত্যিকার কোরআন এবং সহি সুন্নাকে আঁকড়ে ধরে ছিল সে যুগেও, হ্যাঁ, তারা হচ্ছে মূল টার্গেট হচ্ছে। মনে করেন তাবেইনের যুগে যদি সত্যিকার তারা কোরআন এবং হাদিসকে যথাযথভাবে আঁকড়ে ধরে না থাকতে পেরে থাকেন তিনি কিন্তু সালাফদের অন্তর্ভুক্ত হবেন না। অতএব আজকালও যে ব্যক্তি যে এই দিনের ক্ষেত্রে, ধর্মীয় ক্ষেত্রে সাহাবায়ে কেরামদের নীতি, সাহাবাদের কেরামদের নীতি তরিকা যারা আঁকড়ে ধরতে পারেন তারাই হচ্ছে এর অন্তর্ভুক্ত, অর্থাৎ সালাফে সালেহীনের অন্তর্ভুক্ত। এই ছিল মোটামুটি সংক্ষিপ্ত আকারে সালাফে সালেহীনের পরিচয়। তো আমার যেটা বক্তব্যের বিষয় সেটা হচ্ছে কি দাওয়াতের পদ্ধতি, এদের দাওয়াতের পদ্ধতি কি। তো এই পদ্ধতি বর্ণনা করার আগে তিনটি কথায় ভূমিকা বলতে চাই আমি। প্রথম হচ্ছে যে সালাফে সালেহীনের পদ্ধতি আমাদেরকে অবলম্বন করার গুরুত্ব বুঝতে হবে। কেন আমরা এদের দাওয়াতের পদ্ধতি জানবো, তার আগে আমাদেরকে অবশ্যই সালাফে সালেহীনের নীতি বা আদর্শ বা তরিকার অপরিহার্যতা আমাদেরকে উপলব্ধি করতে হবে। দ্বিতীয় বিষয় যেটা, যে এই সালাফে সালেহীনের পদ্ধতির পরস্পর এক সূত্রে গাঁথা যেগুলো নীতি রয়েছে, তাদের যেগুলো তরিকা রয়েছে, যেমন আকিদাগত তরিকা, ইবাদতগত তরিকা, চরিত্রগত তরিকা, লেনদেনগত তরিকা, দাওয়াতের নীতি, সব কিছু এর অন্তর্ভুক্ত হবে। আর সবগুলাই এক সূত্রে গাঁথা, সবগুলার উৎস একটি, সেটা হচ্ছে ওয়াহী, আকিদা, তারপরে ইবাদত, তারপরে মনে করেন আখলাক, চরিত্র, লেনদেন, দাওয়াত, সব কিছু এক সূত্রে গাঁথা, এটাও আমাদেরকে উপলব্ধি করতে হবে। তৃতীয় বিষয় যেটা উপলব্ধি করতে হবে আমাদেরকে, যে এই যে সালাফে সালেহীনের তরিকার বিরোধিতা, এটা কিন্তু এক সূত্রে গাঁথা নয়, এটাও আমাদেরকে বুঝতে হবে যে বিরোধিতা এটা বাস্তব দেখা যাচ্ছে বিশ্বে। আজকে সালাফে সালেহীনের তরিকার বিরোধিতা একেবারে স্পষ্ট, কিন্তু এই বিরোধিতা কিন্তু সব এক ধরনের নয়। যেমন আকিদার বিরোধিতা, এটা কিন্তু চারিত্রিক বিরোধিতা বা লেনদেনগত বিরোধিতা, এগুলো একরকম হতে পারে না। তেমনই আকিদার মৌলিক যেগুলো দিক, এগুলার বিরোধিতা সাধারণ আকিদার সাধারণ মাসালার বিরোধিতা একরকম নয়। অতএব এগুলা মাথায় রেখে আমাদেরকে সালাফে সালেহীনের দাওয়াতের পদ্ধতি বুঝতে হবে। আসেন, সময় যেহেতু অতি সংক্ষেপ এই জন্য সরাসরি আমরা পদ্ধতিতে যাচ্ছি যে পদ্ধতি কি। তো এর মৌলিক পদ্ধতি আমরা পাঁচটি উল্লেখ করব। তার মধ্যে প্রথম প্রধান পদ্ধতি হচ্ছে দাওয়াতের ক্ষেত্রে প্রত্যেক দায়ীদের জন্য ফরজ দায়িত্ব হলো আকিদা সংশোধনের দাওয়াত দেওয়া। প্রথম কি সালাফে সালেহীনের দাওয়াতের মূল বা যেটা পদ্ধতি সেটা কি, যে প্রথমে আকিদার দাওয়াত দেওয়া দায়ীকে, প্রত্যেক দায়ীকে তাহলে টার্গেট করতে হবে আকিদা সংশোধনের। আর আকিদার মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে তাওহিদের আকিদা। আর তাওহিদের আকিদাত আমরা জানি তিন ধরনের, তিন বিষয়ে আল্লাহকে একক বিশ্বাস করা তাওহিদ, সেটা হচ্ছে কি আল্লাহর কর্মে এবং বান্দার ইবাদতে, আর আল্লাহ রাব্বুল আলমীর নাম এবং গুণাবলী রয়েছে সেই ক্ষেত্রে। তার মধ্যে তাওহিদুল ইবাদা যেটা, বিশেষ করে তাওহিদুল উলুহিয়া যেটা, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই একেবারে সঠিকভাবে এটা বুঝতে হবে, বাস্তবায়ন করতে হবে। কারণ তাই মনে করেন তাওহিদুর রুবিয়াত যেটা, যেটা প্রভুত্বে বা কর্মে ইবাদত, আর নাম এবং গুণাবলীর ইবাদতে, ওটা অনেকেই মোটামুটি স্বাভাবিক আছেন, কিন্তু বিশেষ করে তাওহিদুল ইবাদতের ক্ষেত্রে কিন্তু অধিকাংশ মানুষ গুমরা, পথভ্রষ্টে আছেন। এই জন্য তাওহিদুল ইবাদতকে আমরা
তাহলে এবাদতকে আমরা অবশ্যই অগ্রাধিকার দেব, এটা বুঝবো যথাযথভাবে। আর এটা কি যে বান্দা তার যাবতীয় এবাদতকে আল্লাহকে একক বিশ্বাস করবে, একক সাব্যস্ত করবে, বাস্তবায়ন করবে, তাইলেই সে সত্যিকার মুয়াহ্হিদ হতে পারবে। যদিও সে অন্য অন্য ক্ষেত্রে স্বীকার করে, কিন্তু এটা ক্ষেত্রে যদি সে কমতি থাকে, ভ্রান্ত থাকে, তাহলে কিন্তু সে মুয়াহ্হিদ হতে পারবে না, তাওহিদবাদী হতে পারবে না। দ্বিতীয় পদ্ধতি যেটা সালাফে সোয়ালেহিনের দাওয়াতের ক্ষেত্রে, কেতাব ও সুন্নতকে সালাফে সোয়ালেহিনের বুঝ অনুযায়ী আঁকড়া ধরতে হবে। কেতাব এবং সহি সুন্নতকে সালাফে সোয়ালেহিনের বুঝ অনুযায়ী, অর্থাৎ সাহাবাই কেরাম যেভাবে বুঝেছেন কোরআনের আয়াতকে, সাহাবাই কেরাম তাবেনে কেরাম এইভাবে তাদের উত্তরসূরি বা তাদের যারা পরবর্তী যারা ওই নীতির উপরে যারা অটল ছিলেন, তারা যেভাবে কোরআন বুঝেছেন, কোরআনের তাফসির বুঝেছেন, যেভাবে হাদিস বুঝেছেন, ওই বুঝ অনুযায়ী, ওই নীতি অনুযায়ী আমাকেও বুঝতে হবে। আমাকে ভিন্ন বুঝে বুঝলে হবে না। যেমন কোরআনের বুঝের ক্ষেত্রে যেমন একটা দৃষ্টান্ত, আবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, এটা সালাফে সোয়ালেহিন কী বুঝেছেন, সাহাবাই কিরাম কী বুঝেছেন, এটা অবশ্য এই আয়াতের বুঝ তারা এটাই নিয়েছেন যে মৃত্যু আসা পর্যন্ত আমাদেরকে ইবাদত করে যেতে হবে। যেমন আমরা রমজানে ইবাদত করছিলাম, তাই না, খুব ইবাদত করেছি, তা আমরা কি নামাজ ছেড়ে দেব বা অন্যান্য ইবাদত ছেড়ে দেব? না, মৃত্যু পর্যন্ত ইবাদত করে যাব। এটাই আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে নির্দেশ দিয়েছেন মৃত্যু পর্যন্ত। কিন্তু অন্য কেউ এটা বুঝ নিয়েছেন কি যে বাস একই এসে গেলে আর ইবাদত করতে হবে না, বাস একের এসে কামালিয়াতে পৌঁছে গেছে আর ইবাদত করতে হবে না, এটা সালাফে সোয়ালেহিনের বুঝ নাই। এরকমভাবে তেমনই ফাসাব্বিহ বিহামদি রব্বিকে ওয়াস্তাগফির, এটা সালাফে সোয়ালেহিনের বুঝ কি যে আল্লাহ তার নবীকে বলছেন যে তুমি তোমার রবের তাসবিহ বয়ান করো, পবিত্রতা বয়ান করো, এটা বলছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা কি তার ভুলের কারণে বলছেন নাকি কি কারণে বলেছেন? আর এটা আবার অন্যরা কেউ বুঝে কি যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবতী জিন্দেগিতে যে ভুল হয়েছে, যে অলসতা এসেছে বা যা তার যেটা ত্রুটি দেখা গেছে তার থেকে যেন তিনি ক্ষমা চান, এটা কিন্তু সালাফে সোয়ালেহিনের বুঝ নয়। তো এইভাবেই আমাদেরকে মনে করতে হবে। তাহলে দ্বিতীয় মূলনীতি বলছিলাম যে দাওয়াতের পদ্ধতি সালাফে সোয়ালেহিনের, কোরআন এবং সুন্নতকে সালাফে সোয়ালেহিনের নীতি অনুযায়ী বুঝা। তৃতীয় যেটা, শরীয়তের দলিল কোনো একজনের সিদ্ধান্ত নয়, বরং সাহাবাদের বুঝ অনুযায়ী কেতাব ও সুন্নাতের অনুসরণ করতে হবে। শরীয়তের যেটা দলিল এটা অবশ্যই তাওকিফি, এটা কোরআন এবং সহি সুন্না ভিত্তিক আশা এবং এজমায়ে উম্মত, এজমায়ে সালাফে সোয়ালেহিন অনুযায়ী আশা। আর এককভাবে কেউ কোনো একজন সালাফে সোয়ালেহিনের অন্তর্ভুক্ত হতে পারেন, কিন্তু একক বুঝ হলে ওটা জরুরি নয় যে ওটা বিশুদ্ধ হতে পারে। এই জন্যে সালাফে সোয়ালেহিনের ইকি শরীয়তের যেটা দলিল, বিধি বিধান, হুকুম আহকাম, এটা একক সিদ্ধান্তের মাধ্যমে নয়, বরং এটা সাহাবাদের বুঝ অনুযায়ী কেতাব সুন্না ভিত্তিক, এটা আমাদেরকে দাওয়াতের নীতিতে গ্রহণ করতে হবে। তেমনি চতুর্থ যেটা পদ্ধতি সালাফে সোয়ালেহিনের দাওয়াতের, সেটা হচ্ছে এজতিহাদি বিষয়ে গোড়ামি না করা। মৌলিক যেগুলো বিষয়, যেটা আকীদাগত বিষয়, যেটা কোরআন এবং সহি সুন্নাত দ্বারা সুসাব্যস্ত বিষয়, এগুলাতে তো কোনো ইজতিহাদের কোনো এখানে সুযোগ নেই, এখানে চিন্তা ভাবনার কোনো সুযোগ নেই, এগুলা তো ঐক্যমতে সেটা শিরোধার্য করতে হবে, গ্রহণ করতে হবে। কিন্তু যেগুলো বিষয় ইজতিহাদি বিষয়, এগুলার ক্ষেত্রে আমরা গোড়ামি করব না, সেটা সালাফে সোয়ালেহিনের দাওয়াতের নীতি যে আমরা কোনো সাধারণ বিষয়ে, সাধারণ মাসলা মাসালের ক্ষেত্রে আমরা এখানে গোড়ামি করব না, এটা হচ্ছে এটা। আর পঞ্চম হচ্ছে কি যে এই সালাফে সোয়ালেহিনের নীতি হচ্ছে যে দিনকে সর্বক্ষেত্রে পরিপূর্ণ মনে করা, যেটা আকিদার ক্ষেত্রে, ইবাদতের ক্ষেত্রে, মুআমালাতের ক্ষেত্রে, তারপরে আখলাক চরিত্রের ক্ষেত্রে, দাওয়াতের ক্ষেত্রেও, দাওয়াতি নীতিতেও পরিপূর্ণ হচ্ছে এই সালাফে সোয়ালেহিনের নীতি। এ নয় যে দাওয়াত এদিক ওদিক থেকে আমাদেরকে গ্রহণ করতে হবে। তা আসেন সংক্ষিপ্ত আকারে এটাই আপনাদেরকে আমি বলতে চাই যে সালাফে সোয়ালেহিনকে, সালাফে সোয়ালেহিন আসলে দিনের বিষয়ে, ধর্মী বিষয়ে, সাহাবা তাবেইন এবং তাদের অনুসরণীয় যারা অনুসারী, তাদের নীতির যারা ধারক বাহক, তারাই হচ্ছে সালাফি এবং তারা সেটা হচ্ছে সালাফে সোয়ালেহিন। তাহলে এদের একই মূল বৈশিষ্ট্য কি দাওয়াতের, সেটা আপনাদেরকে বোঝা গেল যে মাশাআল্লাহ, যে এরা সর্বপ্রথম এরা দাওয়াত দিবে আকিদার,
তার মধ্যে তাওহীদের, হ্যাঁ, এর সাথে শিরকের সাথে শিরকের সতর্ক করবে তারা। এরপরে কোরআন ও সহিহ সুন্নাহকে তারা জরুরিভাবে আঁকড়ে ধরবে সাহাবাই কেরামের বুঝ অনুযায়ী। আর তৃতীয় শরীয়তের দলিল এরা মনে করে এটা তাওকিফি, অর্থাৎ কোরআন এবং সুন্নাহ নির্ভর। চতুর্থ, ইজতিহাদি বিষয়েরা গোড়ামি করবে না। আর এই দিনটা পরিপূর্ণ সব দিক দিয়ে, শুধু আকিদার ক্ষেত্রে নয়, শুধু ইবাদতের ক্ষেত্রে নয়, সব দিক দিয়ে দাওয়াতের ক্ষেত্রেও পরিপূর্ণ। এই নীতি অনুযায়ী সালাফে সালেহিনের দাওয়াত চলবে। কিয়ামত কাল পর্যন্ত এরকম একটা দল থাকবে, যেটা সাহাবাদ যুগ থেকে চলে আসছে, যে দল যে এই এই নীতির ওপরে, এই আকিদার ওপরে, এই আমলের ওপরে, এই পদ্ধতির ওপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদের যেন আমাদেরকে অনুসরণ করার তৌফিক দান করেন, তাদের অন্তর্ভুক্ত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ক্ষমা করে দেন, আল্লাহ আমাদের সুস্বাস্থ্য দান করেন। আকুলু কাউলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়ালাকুম ওয়া লিসাইল মুসলিমিন, ও সাল্লাল্লাহু আলা নাবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।